হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি খুবই মজার একটা রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব কই মাছের ঝোল রান্না। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তাহলে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নে কী কী লাগছে। তো ভিউয়ার্স, প্রথমে আমি এখানে কই মাছ নিয়েছি 5 পিস। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে আমি মাঝখান থেকে এভাবে একটু কেচে নিয়েছি, দুই সাইড থেকে একইভাবে আমি কেচে নিয়েছি। আর এগুলো ভালোভাবে কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। এরপরে আমি একটু মাছটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, আর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিতে হবে। এরপরে আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে আমি 5 মিনিটের জন্য এটা রেখে দেব। আপনারা চাইলে কিন্তু সাথে সাথেও এটা ভেজে নিতে পারেন। তো আমি চাই মশলাটা একটু মাছের ভিতরে একটু ভালোভাবে যেন ঢুকতে পারে, সে কারণে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সেই সাথে একটা লাইক অবশ্যই দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। তাহলে আমি ফিরে আসছি 5 মিনিট পরে। আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে আসলে এখানে যে আমি 5 মিনিটের জন্য কই মাছটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি। এরপর 2 থেকে 3 মিনিট আমি ফ্রাই করে নিচ্ছি এক সাইড ভালো করে। তো ভিউয়ার্স, আমি এবার এক সাইড উল্টে দিচ্ছি। এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আর এক সাইড আমি আরো 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিচ্ছি। আমিও 3 থেকে 4 মিনিট একভাবে নেওয়ার পর আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি চুলায়। এরপর যে তেলটা আছে সেই তেলটা আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আর এখানে মাছের ভিতর যে
একটু মশলা ছিল, তো সেটা দিয়ে দিচ্ছি। এরপরে একে একে আমি আরো যেসব মশলা নিচ্ছি সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আমি কিন্তু আগেও 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ টেস্ট অনুযায়ী দিতে হবে, আগে যেহেতু দিয়েছি এবার একটু পরিমাণে কম দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই দেখে নেবেন। এরপর মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি 7 থেকে 10 মিনিট জাল করব। মাছটা আমি মাখা মাখা জোর রাখবো, তাহলে ফিরে আসছি প্রায় 10 মিনিট পরে। তো ভিউয়ার্স, 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার রান্না একদমই শেষ পর্যায়ে, তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা করে উঠিয়ে একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার খুবই সুস্বাদু মজার কই মাছ ভুনা। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।